নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণীয়া, তোমরা রয়েছো আমার সাথে আমার ইউটিউব চ্যানেলে। আর আজকে আমি চলে এসেছি আর একটা নার্সারিতে, আর এই নার্সারিটার নাম হলো বিশ্বাস নার্সারি। আর এই নার্সারিটা একটা লোকাল নার্সারি, আর এই নার্সারিটা রয়েছে টালিগঞ্জের খুব কাছে বাঁশদ্রোণীতে। এই নার্সারিতে দেশি বিদেশি যত রকমের ফলের গাছ আছে, সমস্ত রকম ফলের গাছের কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবে। বিশেষ করে আমি এখানে আম গাছের কিন্তু প্রচুর কালেকশন দেখলাম, সেটা দেশি হোক বিদেশি হোক সমস্তটাই তোমরা পেয়ে যাবে। এছাড়া মানে সমস্ত রকম ফলের গাছ তোমরা এখানে, পিয়ারা, মিষ্টি আমড়া, লোকাট, সমস্ত ধরনের বিদেশি ফল মোটামুটি পেয়ে যাবে। এই নার্সারিতে তোমরা পেয়ে যাবে অনলাইন সুবিধা, এই নার্সারি থেকে অনলাইনে গাছ নিতে পারবে। এছাড়া এই নার্সারিতে হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে। এছাড়া তোমরা এখানে এসেও নিজেদের পছন্দ মতো গাছ পছন্দ করে এখান থেকে গাছ নিতে পারো। এছাড়া এই নার্সারিতে ফলের গাছের পাশাপাশি রয়েছে পদ্ম। আমরা হয়তো অনেকেই এখন সকলেই যারা ছাদে বাগান করি, শখের বাগান, তারা প্রত্যেকেই ছাদের মধ্যে, ছাদের একটা ধারে পদ্ম বসাতে চাইছি, কিন্তু সবসময় আমরা সেটা কালেক্ট করে উঠতে পারছি না। আর বিশেষ করে বড় বড় নার্সারিতে হয়তো সেটা পাওয়া যায়, কিন্তু লোকাল নার্সারিতে কিন্তু আমরা পদ্ম পাই না। তো তোমরা কিন্তু এই নার্সারিতে পদ্মের বিভিন্ন ভ্যারাইটি পেয়ে যাবে, এবং পদ্মের টিউবার তোমরা এখান থেকে খুব ইজিলি কালেক্ট করতে পারবে। আর এই ভিডিওটার মধ্যে কিন্তু আরও কিছু ছোট ছোট টিপস দেওয়া রয়েছে, তো তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো, তাহলে এই ভিডিওর থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। এবার আমরা কিছু গাছ দেখে নেব, এবং সেই গাছগুলোর সম্পর্কে আমরা এই নার্সারির যিনি মালিক আছেন সুকুমার বিশ্বাস, তার মুখ থেকে কিছু কথা শুনি। এটা হচ্ছে বাড়িওয়ান মালটা, মোটা দুষ্টকে এই বছর বসালে সামনে বছর 100% ফল হবে, সেরকম ধরনের রেডি গাছ আছে। ঠিক আছে, এটা হচ্ছে ভিয়েতনামি অল টাইম মালটা, মোটা দুষ্টকের গাছ। এগুলো কত ইঞ্চি গ্রো ব্যাগে আছে? এগুলো 6 ইঞ্চি 7 ইঞ্চি তো আছে। আচ্ছা, এটা অল টাইম মালটা। আচ্ছা, আমের মধ্যে সব ধরনের বিদেশি আমটা রয়েছে। আচ্ছা, তার মধ্যে আছে নূরজাহান, রেড আইভরি, কিং চাকাপাত, মিয়াজাকি, ব্যানানা, রেড ব্যানানা, গৌরমতি, হাড়ি ভাঙা। আচ্ছা, ঠিক আছে, যেমন দু একটা দেখাই। এটা হচ্ছে কিং অফ চাকাপাত, একদম রেডি গাছ। আচ্ছা, এবছর লাগালে সামনে বছর ফল চলে আসবে। সামনে বছর ফল পাবে? সামনে বছর ফল পাবে, কেন লুস্টক মোটা হয়ে গেছে। আচ্ছা, আপনার এখানে মোটামুটি ফলের গাছটাই পাওয়া যায়? সব ধরনের ফলের গাছ, সব ধরনের ফলের গাছ, সব ধরনের বিদেশি যত আছে আইটেম সবই আছে। আচ্ছা, রেড আইভরি হাতির দাঁতের মতো দেখতে হয়, ফলটা লাল রঙের ফল হয়। আচ্ছা, মোটামুটি 4 ফুট হাইটের গাছ আছে। আচ্ছা, 4 ফুটের বেশি আছে গাছের হাইট। এই গাছগুলোর দাম কেমন রেখেছে? নানা রকম সাইজের উপরে দাম আছে। আচ্ছা, 700, 800, 900 নানা রকম সাইজের উপরে দাম হয়, সাইজ অনুযায়ী দামটা। এটা হচ্ছে হানিডু। হানিডু? হানিডু। আচ্ছা, এই বিদেশি আম হানিডু, আমের মধ্যে সবথেকে বলা হয় মিষ্টি আম এটা, হানিডুটা। হানিডু হাই হিমসাগর। আচ্ছা, ভালো দেখেছি, খেতেও ফলটা ভালো আর সাইজটাও বড় হয়। আচ্ছা, একটু লম্বাটে গোছের হয় কিন্তু খেতে ভালো, সারা বছর হয় থাই হিমসাগর। আচ্ছা, যেটা নাম দগমাই বলে সেটাও আছে এখানে, পূষা অরুণিমা আছে, পূষা সুরিয়া আছে, 4 কেজি আছে, সবের ভিতরে মোটামুটি সমস্ত ধরনের বিদেশি আমগুলো পেয়ে যাবে, সবটাই পেয়ে যাবে। এই যে আছে পূষা অরুণিমা, এই যে গৌরমতির চারা, গৌরমতি গাছের দাম কম বেশি হয়, কারণ হচ্ছে এই যে গৌরমতিটা, এই গাছটা আছে
3 ফুট হাইটের আচ্ছা আবার গোরমতি আমার কাছে আছে 5 ফুট হাইটেরও গাছ আছে বাংলাদেশ থেকে যে গাছ মানে সাইজ অনুযায়ী তখন দামটা বেড়ে যাবে গ্রোথ অনুযায়ী দামটা বেড়ে যাবে এই গোরমতি এই যে রেড ব্যানানা এই যে রেড ব্যানানা ছোট গাছ আছে আচ্ছা আবার রেড ব্যানানা বড় হাইটের গাছ হলে তখন দাম বেড়ে যাবে তখন দামটা বেড়ে যাবে মানে গাছে গ্রো ব্যাগ সাইজ আর মানে ভলিউমের উপর দামটা নির্ভর করে এই পুষা সুরিয়া আছে পুষা অরুণিমা আছে আচ্ছা কাটিমন আছে মানে কাটিমন আছে বড় সাইজেরই কাটিমন আছে কাটিমনটা একটু কম দামে আছে এখন দাম কমে গেছে 150 টাকা করে আচ্ছা নাশপাতি আছে বাবুগাছা নাশপাতির চারা আছে লোকাট আছে লটকন আছে মানে সমস্ত অনেক গাছই রয়েছে এখানে এই যে ছাতুকি অরেঞ্জ এই যে দেখুন এই যে বড় প্যাকেটে আছে বড়টা দেখুন কতটা মোটা বুড়ো আঙ্গুলের থেকে মোটা তো এই গাছ বসিয়ে দিলে গাছ মোটামুটি এক বছরের মধ্যে ফল চলে আসবে সামনের সিজনেই ফল আসবে আচ্ছা আর একটা জিনিস বলি আমার কাছে ড্রাগনের চারা প্রচুর আছে আচ্ছা যেসব কাস্টমার আমার এখানে আসবে তাদের আমি একটা করে ড্রাগনের চারা গিফট করছি আচ্ছা ঠিক আছে অনেক ড্রাগনের চারা রাখা আছে এখানে রাখা নাই আমার পেছনে রাখা আছে এগুলো কতদিন পরে দাও ফল পাবে ড্রাগন গাছ মোটামুটি এই বছর বসালে গাছটা একটু বড় হতে দিতে হবে আচ্ছা এর স্ট্যান্ড বানিয়ে দিলে ও যখন গাছটা উপরে উঠে ঝুলে যাবে তখন ফল চলে আসে একটা বছর লাগে আচ্ছা এক বছর লাগে এখন বসালে নেক্সট ইয়ার ফল হবে আচ্ছা আচ্ছা এই হচ্ছে ম্যাডাজি পাতি সব গাছে ওই যেটা কলকাতা পাতি বলে না কলকাতা পাতি আলাদা ম্যাডাজি পাতি আলাদা আচ্ছা ম্যাডাজি পাতিটা ফলনটা ভালো হয় আচ্ছা এই হচ্ছে ছাতুকি অরেঞ্জ এগুলো ছোট গাছ ছোট বলতে কি এগুলো ভালো এগুলো টবের জন্য সাইজ ঠিক আছে কিন্তু একটু সময় লাগবে বড় হতে গাছটা একটু মোটা হতে দিতে হবে একটা বছর তো লাগবেই এক বছরে গাছটা তৈরি হয়ে যাবে টবের জন্য এই গাছ ভালো হবে তারপরে কলকাতা পাতি আছে পেয়ারা গাছ সব রকমই আছে সাইডে রাখা আছে আরও পেয়ারা গাছ কলকাতা পাতি আছে আচ্ছা কলকাতা পাতিতে কি সারা বছর ফল হয় কলকাতা পাতিতে সারা বছর হয় আর ম্যাডাজি পাতিতেও সারা বছর হয় আচ্ছা ফলনটা ম্যাডাজি পাতির বেশি হ্যাঁ হ্যাঁ ম্যাডাজি পাতির ফলের সাইজটা ভালো হয় আচ্ছা এগুলো কি কালো পেয়ারা হ্যাঁ এটা কালো পেয়ারা এটা কুঁই আছে হ্যাঁ এটা মিষ্টি তেঁতুল এগুলো মিষ্টি তেঁতুল হ্যাঁ মিষ্টি তেঁতুল পিয়ারার কটা ভ্যারাইটি আছে মোটামুটি আপনার কাছে পিয়ারা আমার কাছে এই মুহূর্তে আছে থাই 7 থাই 5 আচ্ছা আর একটা পিঙ্ক আছে আর এই কালোটা আছে চার রকমের আছে এই হচ্ছে রেড বাতাবি আচ্ছা তো রেডি গাছ আছে একদম বসালে তৈরি হয়ে যাবে এক বছরের মধ্যে আচ্ছা এগুলো কি জামরুল ওটা ল্যাংচা জামুর আছে আচ্ছা কয়েকটা আছে আর এদিকে রাখা রয়েছে আচ্ছা সামনে তো সব ডিসপ্লে রাখা যায় না হ্যাঁ হ্যাঁ ছোট জায়গা তো জায়গা তো আর এটা এই ড্রাগন মানে যেগুলো রয়েছে আপনার কাছে মানে কটা ভ্যারাইটি রয়েছে ড্রাগন গুলো রয়েছে পিঙ্ক রোজ আছে আচ্ছা আর একটা রেড কালারের আছে আর ইয়েলো আছে তিনটে কালার একসঙ্গে মেশানো আছে আচ্ছা এগুলো ওই জন্য আমি তিনটে কালার মেশানো আছে আমি পার্টিকুলার বলতে পারবো না কিন্তু কাস্টমারদের আমি এক পিস করে দিয়ে দিচ্ছি আচ্ছা এবার যার কপালে হলুদ পেয়ে যাবে তার হলুদটা সব থেকে কস্টলি আচ্ছা আর পিঙ্ক রোজও আছে সাথে আচ্ছা আর একটা রেড আছে আচ্ছা ঠিক আছে জাম্বু রেড একটা আছে এর সঙ্গে সব একই সঙ্গে রাখা আছে তো কাটিং করেও রাখা আছে যে আসে তাদের আমি দিয়ে দিই কাটিং গুলো কিন্তু বসালে গাছ মরে না বসালেই হয়ে যাবে ক্যাকটাসের মতো ওটা মিষ্টি করমচা এটা মিষ্টি করমচা থাইল্যান্ডের মিষ্টি করমচা থাইল্যান্ড তো আমাদের এখানকার করমচা হয় লাল রঙের টক যেটা আর এটা থাইল্যান্ডের মিষ্টি করমচা এটা অনেক দাম বেশি দামি গাছ এটা আচ্ছা তাও কেমন দাম পড়ে যায় মোটামুটি 400 টাকার আশেপাশে পড়ে যায় একটা চারা আচ্ছা চারা বলতে কি ছোট চারা না এরকম বড় এরকম বড় মানে এই 6 ইঞ্চি গ্রো ব্যাগে 6 ইঞ্চি গ্রো ব্যাগের থেকে গাছটা দেখুন বড় গাছ আছে বড় গাছ আছে হ্যাঁ বড় গাছ ঝাড় আছে গাছটা ঝাড় আছে এরকম গাছ একটা তো 400 টাকা দাম পড়ে যায় এটা হচ্ছে ম্যাঙ্গো স্টিম এইটা হ্যাঁ এটা ম্যাঙ্গো স্টিম এটা হচ্ছে লঙ্গন হ্যাঁ লঙ্গনটা চিনি হ্যাঁ এটা হচ্ছে রেড আতা এখানে আছে লোকাট আছে আচ্ছা এক ফ্রুট আছে এক ফ্রুটটা কেমন টাইপের দেখতে হয় অনেকটা দেখিনি আমি সবাই বলে আচ্ছা কিন্তু ওই অনেকটা ডিমের মতো দেখতে মাঝখানে একটা হলুদ অংশ থাকে ও আচ্ছা ওই জন্য এটার নাম হচ্ছে এক ফ্রুট আচ্ছা আচ্ছা মিষ্টি কামরাঙ্গা আছে আর সবেদার মধ্যে আছে ব্যানানা সবেদা আর ল্যাংচা সবেদা কালাপাতি সবেদা তিন রকম আছে তাও এই গাছগুলোর মানে রেঞ্জ কেমন শুরু কম দামে ল্যাংচা সবেদা 100-150 টাকার মধ্যে আছে আচ্ছা হ্যাঁ ছোট গাছ ব্যানানা সবেদা একটু দাম বেশি নতুন এসেছে যেহেতু মার্কেটে আচ্ছা এটার দামটা এখনো কমেনি এখানে চারা যখন তৈরি হবে তখন পেয়ে যাবে কম দামে
আচ্ছা, এইচআরএম 99 আপেল আছে, আর আন্না আপেল আছে, থাই বেল আছে, চেরি গাছ আছে, আমাদের এখানে যে চেরিটা হচ্ছে লাল রঙের সেই চেরি গাছ আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এগুলো সাধারণত বছরে কতবার ফলে? চেরি গাছ এই সময়টা ফল হতে থাকে, ফুল আসে, ফল শেষ হয়ে যায়, আবার ফল হয়। এটা হচ্ছে ভিয়েতনামি অল টাইম মালটা, এই যে ভিয়েতনামি মালটাটা একটু লম্বাটে হয়। আচ্ছা ঠিক আছে, ভিয়েতনামি মালটাটা একটু লম্বাটে হয়, এটা সারা বছর হয়, এ আবার ফুল চলে আসবে, নতুন পাতা এসছে আবার ফুল চলে আসবে। এগুলো কি মিষ্টি? হ্যাঁ এটা মিষ্টি, মিষ্টি। এটা হচ্ছে ডেকোপন, নতুন এসছে একটা এখানে। আজ পর্যন্ত যতগুলো নার্সারি ভিজিট করেছি আমি, সেখানে সাদা জাম গাছ দেখেছি এবং সাদা জাম গাছের ফুলও হয়ে থাকতে দেখেছি, কিন্তু ফল আমি এই প্রথম এখানে এসেই দেখলাম। সাদা জাম, এই সাদা জাম যেটা, আঙুর আছে, এইটা আমাদের এখানে এই ওয়েদারে মিষ্টি হচ্ছে। এটা একটা অন্ধ্রের একটা প্রজাত, হ্যাঁ প্রজাতি, এটা নাম হচ্ছে অর্কো তৃষ্ণা। আচ্ছা ঠিক আছে, এইটা আমাদের ওয়েদারে যেখান থেকে আমি নিয়ে এসেছি সেখানে চারা তৈরি করছে, হ্যাঁ আমি নিজে খেয়ে দেখেছি, মিষ্টি হচ্ছে, আমাদের ওয়েদারে মিষ্টি হচ্ছে। শুধু মাটিটার একটা বসানোর সময় এটা মাটিটার সঙ্গে একটু সুরকি মাটি হলে ভালো হয়। আচ্ছা হ্যাঁ, দোআঁশ মাটি সুরকি মাটি দিয়ে করতে লাগে, একটু উঁচু জায়গাতে করতে লাগে, যেখানে জল জমে না সেরকম জায়গা হলে ভালো আঙুরটা মিষ্টি হয়। আর একটু চুন দিতে লাগে। আচ্ছা, চুন না দিলে আঙুর ফল মিষ্টি হবে না। ও, যেখানে বসানো হয় সেখানে সঙ্গে সঙ্গে না হলেও পরবর্তীকালে একটু খাওয়ার চুন এক চামচি গুলে দিতে লাগে, তাহলে মিষ্টি হয়। টবের মধ্যেই আছে দেখুন, এই যে বাড়িওয়ান মালটা এখানে আছে, এগুলো বাড়িওয়ান মালটা, বাড়িওয়ান মালটা টবের মধ্যেই হয়েছে, এই যে টবের মধ্যে হচ্ছে, হ্যাঁ টবের মধ্যেই হচ্ছে। আর এটা লং মালবেরি, হ্যাঁ এটা লং মালবেরি ছিল, অনেকগুলো ছিল সব হয়ে গেছে, আবার নিয়ে আসবো। এই যে টবের মধ্যেই আছে লঙ্গান গাছ দেখুন। দেখি ফুল এসেছিল না? ফুল আসেনি, ফুল আসার সময় খাবার দিয়েছিলাম বলে, ফলের গাছে একটা সমস্যা আছে, যখন ফুল আসে তার আগে যদি খাবার দেওয়া হয় তাহলে নাইট্রোজেন যুক্ত খাবার পেলে তখন আর নতুন করে ফুল আসে না, পাতা ছেড়ে দেয়। ওই তখন আমি এটাকে রিপোর্ট করেছিলাম বলে, ছোট টবে ছিল, রিপোর্ট করার পরে গাছটা নতুন করে পাতা ছেড়েছে, ফল আসেনি ওই জন্য। নতুন করে পাতা আপনি মাদার করে রেখেছেন? হ্যাঁ এগুলো দেখার জন্য, হ্যাঁ হ্যাঁ দেখার জন্য কয়েকটা করে রেখেছি। আর এখানে জল পদ্ম আছে, এগুলো তো সব এখন টিউবার রেডি হয়ে গেছে, এখন কেউ যদি টিউবার চাই দিতে পারবে। এটা আছে ড্রপ ব্লাড, এটা স্যাম রুবি, এটা হচ্ছে পিঙ্ক ব্রোকেট, হ্যাঁ ওটা হচ্ছে বুদ্ধা সেট 13B, এরকম এক একটা এক এক ধরনের আছে, এক এক নামের আছে। এই হচ্ছে টিউবার, এই যে টিউবার, এই টিউবার বসিয়ে দিলে মোটামুটি 40-45 দিনের মধ্যে নতুন পাতা ছেড়ে ফুল চলে আসবে। আচ্ছা 45-50 দিন সময় লাগে, তার মধ্যে ফুল চলে আসে, একদম টানা অক্টোবর অবধি ফুল হবে। এই একটা বসিয়েছি আমি দিন 15 আগে, এটা বসিয়েছি, আচ্ছা হ্যাঁ দিন 15 না দিন 20 হবে, তাও একটা 20 চলে এসছে। এটি নিতে গেলে 800-1200, আচ্ছা 600তেও হয়, 600তে হবে না, 600তেও হয়, কিন্তু 600 ফুলটা একটু ছোট হয়। আচ্ছা, আর এরকম সাইজের বড় ফুল, এই ফুলটা যখন ফুটবে এরকম বড় হয়ে যাবে। আচ্ছা, এই ধরনের নিলে 800-1000 টাকার মধ্যে ভালো ভ্যারাইটিটা পাবে। আচ্ছা ঠিক আছে, এখানে যেগুলো আছে সেগুলো সবকটাই বড় ফুল হবে এগুলোতে। আচ্ছা, আর এই টিউবারও আছে, এগুলো 800 টাকার মধ্যে এই টিউবার পেয়ে যাবে। এটা এটা ড্রপ ব্লাড আছে। আচ্ছা হ্যাঁ, মোটামুটি সবার টিউবার রেডি হয়ে গেছে, কেউ টিউবার চাইলে আমি টিউবার দিতে পারবো। আচ্ছা, মানে অ্যাভেলেবেল আছে আপনার কাছে? আর অনেকে টিউবার কম দামে দেয়, কারণ হচ্ছে আপনাকে বলি, এই ধরুন এই টিউবারটা, অনেকে কি করে এই টিউবার আমি এখন তুলেছি বলে টিউবারটা ছোট আছে, এই টিউবারটা আরো বড় থাকে। আচ্ছা, এবার মাঝখান দিকে কেটে দিলো, একটা টিউবারকে কেটে দুটো চারা করলো, তো দুটো চারা যখনই করছে তখন সে কম দামে দিয়ে দিচ্ছে। আচ্ছা, ছোট চারা যখন ছোট টিউবার দিচ্ছে, কিন্তু আমি বড় সাইজের দিয়ে দেই, দামটা একটু বেশি হলে কি টিউবারটা তাড়াতাড়ি গ্রো করবে, গ্রো করবে, ফুলটাও তাড়াতাড়ি চলে আসবে। আর এটাকে যদি ছোট করে কেটে দেই ওটা টাইম লাগবে, তখন টাইম লাগবে, টাইম লাগবে। যেমন এই একটা দেখুন, এই যে এটা যদি আমি এখান থেকে কাটি, এখান থেকে ছোট চারা বেরিয়ে যায়, ছোট চারা বেরিয়ে, হ্যাঁ শিকড় আছে, এই যে টিউবারের মুখ আছে, এই যে পাতা ছাড়ছে, এখান থেকে কেটে দিলে এখান থেকে ছোট চারা বেরোবে, এখান থেকে বড় চারা বেরোবে, সেটাই। কিন্তু এটা গোটা একসঙ্গে বাড়ালে কি বসালে কি হচ্ছে, মুখটা বেরোচ্ছে, এখান থেকে মুখ বেরোচ্ছে, এখান থেকে মুখ বেরোচ্ছে, তিন দিক দিয়ে বেরোতে পারবে।
মানে ফলের পাশাপাশি এই কিছু গোলাপ গাছ আর গোলাপ গাছ আর জলপদ্মটা রেখেছি। আচ্ছা, কমপ্লেন হবে না, সাইজ নিয়ে কোনো সমস্যার ব্যাপার নাই। আমি যে সাইজের গাছ দেখাবো বা যে সাইজের গাছ দেবো বলবো সেই সাইজের গাছ দেবো। হ্যাঁ, বড়ো গাছের জন্য একটু বেশি পয়সা লাগে, প্যাকেজিংয়ে বেশি খরচা হয়, কিন্তু তাই বলে বড়ো গাছ বলে ছোটো গাছ পাঠাই না। আর কেউ যদি কলকাতা, আমি পুরো সমস্ত কলকাতায় হোম ডেলিভারি করে থাকি, কলকাতা সল্টলেক হাওড়া আশপাশে হলে, হাওড়া মানে সিটির আশপাশে হলে, তারপরে সল্টলেক নিউ টাউন এসব জায়গায় সব আমি হোম ডেলিভারি করে থাকি। আর হোম ডেলিভারি আর কুরিয়ার সার্ভিসের চার্জ মোটামুটি একই হয়। আর হোম ডেলিভারি নিলে একটা জিনিস সুবিধা পায়, সেটা হচ্ছে মানুষ গাছের সাইজটা ঠিকঠাক যায়, গাছটা দিনে দিনে পৌঁছায়, গাছটা ভালো যায়। আচ্ছা, কুরিয়ার করলে তিন দিন লাগে, তিন দিনে গাছটা বক্সের মধ্যে প্যাকিং হয়ে থাকে, জল পড়ে না, জল পড়ে না। আর তারপরে কুরিয়ারে যখন বড় গাছ পাঠালে গাছটাকে মুড়িয়ে পাঠাতে হচ্ছে, আর যখন আমি হোম ডেলিভারি করছি তখন গাছটা তো সোজা থাকছে, ব্যাগের মধ্যে প্যাকিং করে নিয়ে গেলে গাছ ভালো থাকে, একদিনে দু চার ঘন্টার ব্যাপার সেটাই গাছটা পৌঁছে যাচ্ছে। সেক্ষেত্রে হোম ডেলিভারি নেওয়াটা খুব ভালো, আমি ওই জন্য হোম ডেলিভারিটা চালু রেখেছি। অনেক মানুষ নার্সারিতে এসে নিতে পারে না, অনেক বয়স্ক মানুষ আছে, ইচ্ছা আছে নিতে পারে না, সেই কারণে আমি হোম ডেলিভারিটা চালু রেখেছি। আচ্ছা, তো তোমরা দেখলে এই বিশ্বাস নার্সারির সমস্ত গাছ, আর শুনে নিলে যে এখানে কি ধরনের কি অনলাইন ফ্যাসিলিটি হোম ডেলিভারির ব্যাপারটা। তো তোমরা এই যে হোর্ডিংটা আছে সেই হোর্ডিংটা স্ক্রিনশট নিয়ে রাখো, আর এখানে যে নাম্বারটা আছে ওখানে তোমরা ফোন করে যোগাযোগ করে নিতে পারবে। আর এই ছিল বিশ্বাস নার্সারির ওপর আমার ডিটেলস ভিডিও। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে তোমরা লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।